হে গাইস, আরও একটি নতুন মিনি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো আমার আজকে চোখের অবস্থাটাই দেখতে পাচ্ছ, ঘুম থেকে উঠেই তো আমার আজ চোখে জয় বাংলা হয়েছে। তো শুভাঙ্গিনীর পরে আমার, তো এখানে দেখতে পাচ্ছ আমার বাড়ির নতুন সদস্যরা খুব খেলায় ব্যস্ত হয়ে পড়েছে। তো এবার ভাবছি ওকে, এবার আমি ওকে খাবার দেবো। তো শুভাঙ্গিনীর পাশাপাশি একেও টেক কেয়ারটা বেশ ভালো মতোই চর্চাটা আমি চালাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখন ওকে আমি তিনটে মাঝেও রয়েছে। তো অ্যাকোরিয়ামে যে লোকটি ছিল সে বলে দিয়েছে কম করে খাবার দেবে, সারাদিনে একবারই দেবে, বেশি দেবে না, তাহলে জল নষ্ট হয়ে যাবে এবং বাচ্চাগুলো, মাছের বাচ্চাগুলো মারা যাবে। তো সেজন্য আমি একদম চারটে কটা নিয়ে, দেখতে পাচ্ছ একদম দুটোখানি নিয়ে আমি ওইটাকে অ্যাকোরিয়ামে দিয়ে দিচ্ছি। তো প্রতিদিনের মতো এটা আমার কাজ হয়ে গেছে, সকালবেলা করে শুভাঙ্গিনী খাওয়ার পর মাছদের খাওয়াই, দেন আমি খাই। তো দেখতেই পাচ্ছ ওকে, ওদেরকেও খুব ভালোবেসে ফেলেছি। তো ওদের প্রতিদিন প্রতিদিন না হোক, সপ্তাহে একদিন তো জল চেঞ্জ। আর শুভাঙ্গিনী তো দেখতেই পাচ্ছ ওদের তো দেখাই ব্যস্ত, ওদেরকে নিয়ে খেলাই ব্যস্ত, এরকম অবস্থা। তো চলো ব্রেকফাস্টটা তৈরি করে নিই। তো ব্রেকফাস্টের রয়েছে, আমি দেখতেই পাচ্ছ পেঁয়াজ পালং শাক অমলেট একটা করেছি, আর সাথে ব্রেডও রয়েছে। তো আজকানে শুভাঙ্গিনী একটু খেয়েছে, তো দেখতে পাচ্ছ শুভাঙ্গিনীকে একটু খাওয়াবো ডিম। তো আমার চোখের এমন অবস্থা, সকালবেলা কোনো কাজই করতে পারছিলাম না, চোখটা খুব যন্ত্রণা করছিল। মানে আমার এইসব কোনোদিন হয়নি বলতে গেলে, কিন্তু কী করা যাবে। তো ডাক্তার দেখিয়েছি, ড্রপ দিয়েছি, শুভাঙ্গিনীর চোখটা আপাতত এখন ভালো রয়েছে, বেশি কিছু হয়নি। তো সৌভিক প্রায় বেরিয়ে গেছে, এবারে শুভাঙ্গিনীকে বসিয়ে আমি কাজটা সেরে নেব। তো দেখতে পাচ্ছ আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, এবং শুভাঙ্গিনীকে এখানে বসিয়ে রেখেই আমি গান দেখছে, দেখতে পাচ্ছ। আর আজকে সকালের আকাশটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে, আর যেন মন ভরে যাচ্ছে আকাশটার দিকে যেন তাকিয়ে থাকে। কিন্তু আকাশের দিকে আমি মোটেই তাকাতে পারছিলাম না, কারণ আমার চোখে ব্যথা হয়েছে। আর শুভাঙ্গিনী নতুন খেলার ধরন এখানে দেখতে পাচ্ছ, নতুন চশমাটা একটা পেয়েছে, কোথা থেকে জোগাড় করেছে, সেই জোগাড় করে ও 10 বার পড়ছে, সামনে চোখের সামনে পড়ছে না, আর গলার পিছনে পড়ছে, পড়ে আর দেখাচ্ছে, কিন্তু ওর থেকে ওর চশমাটা বড় যেহেতু। তো দেখতে পাচ্ছ সারাদিন এই নিয়ে ওর ব্যস্ত জীবন, আর আমারও ব্যস্ত জীবন ওকে নিয়ে, কি বলবো, সারাদিন এমনভাবেই ওকে নিয়ে হাসি মজা কান্না বকা বকি করে কাটে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না।